সন্দেশ পত্রিকা আমাদের ছোটবেলার একটা নস্টালজিয়া বলা যেতে পারে। আসলে সন্দেশ পত্রিকা আমরা ছোটবেলায় পড়তাম, তারপর বড় হয়ে যাওয়ার পর হ্যাঁ একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছেই। মূলত আকর্ষণ ছিলেন সত্যজিৎ রায়ের লেখা এবং উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বা সুকুমার রায়ের যে হেরিটেজ, সেই হেরিটেজ সন্দেশ পত্রিকা বহন করে। তো সন্দেশ পত্রিকার এই নিয়ে 100 বছর পূর্ণ হলো এবং সেটা নিয়ে একটা ডকুমেন্টারি বা তথ্যচিত্রও হয়েছে। আমি সেই তথ্যচিত্র দেখতেও খুব আগ্রহী এবং আমার বিশ্বাস যে বাঙালি তো সাহিত্য নির্ভর একটা জাতিগোষ্ঠী, তাদের কাছে সন্দেশের যে গুরুত্ব সেটাও অপূরণীয়। তো তাই নিয়ে যখন কাজ হয়েছে সেটা আমার শুধু নয়, প্রত্যেকেই দেখা উচিত বলে আমার বিশ্বাস।